বিরোধীদের পরিবারতন্ত্র খোঁচায় বিদ্ধ করে ক্ষমতায় এসেছিলেন মোদি। বিজেপি বারবার পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে সওয়াল করে, কিন্তু আদতে দেখা যাচ্ছে বিজেপির রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। এক নজরে দেখে নেওয়া যাক বিজেপির অন্দরে কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছে পরিবারতন্ত্র। রাজনাথ সিং, পঙ্কজ সিং, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার ছেলে পঙ্কজ সিং উত্তরপ্রদেশ বিজেপির সহসভাপতি এবং সেই রাজ্যের বিধায়ক। পীয়ূষ গোয়েল, বেদ প্রকাশ গোয়েল। পীয়ূষ গোয়েল মোদি সরকারের মন্ত্রী। তিনি বিজেপির প্রাক্তন জাতীয় কোষাধ্যক্ষ ও কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত বেদ প্রকাশ গোয়েলের ছেলে। ধর্মেন্দ্র প্রধান, দেবেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বিজেপি নেতা দেবেন্দ্র প্রধানের ছেলে। দেবেন্দ্র প্রধান বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন। অনুরাগ ঠাকুর, প্রেম কুমার ধুমল। অনুরাগ ঠাকুর মোদি সরকারের মন্ত্রী। তিনি হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গেরুয়া প্রেম কুমার ধুমলের পুত্র। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মাধবরাও সিন্ধিয়া। মোদির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি প্রয়াত কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার পুত্র। নারায়ণ রানে, নীলেশ রানে। নারায়ণ রানে মোদি সরকারের MSME মন্ত্রক সামলাচ্ছেন। তাঁর পুত্র নীলেশ রানে বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন 2009 থেকে 2014। কিরণ রিজিজু, রিঞ্চেন রিজিজু। কিরণ রিজিজু এখন মোদি সরকারের ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি অরুণাচল প্রদেশের প্রথম প্রোটেম স্পিকার রিঞ্চেন রিজিজুর পুত্র। রাও ইন্দ্রজিৎ সিং, রাও বীরেন্দ্র সিং। ইন্দ্রজিৎ সিং মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রী। তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং এর ছেলে। অনুপ্রিয়া প্যাটেল, সোনিলাল প্যাটেল। অনুপ্রিয়া প্যাটেল মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রী। তিনি আপনা দলের প্রতিষ্ঠাতা সোনিলাল প্যাটেলের কন্যা। ভারতী পারভিন পাওয়ার, অর্জুন পাওয়ার। ভারতী পারভিন পাওয়ার হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। মহারাষ্ট্র সরকারের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী অর্জুন পাওয়ারের পুত্রবধূ তিনি। শান্তনু ঠাকুর, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। শান্তনু ঠাকুর কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী প্রয়াত মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের পুত্র। রাও সাহেব দানবে, সন্তোষ দানবে। মোদি সরকারের রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন রাও সাহেব দানবে। তাঁর পুত্র সন্তোষ দানবে বিজেপির বিধায়ক। শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী। শুভেন্দু অধিকারী গেরুয়া টিকিটে জিতে বাংলার বিরোধী দলনেতা। তাঁর বাবা শিশির অধিকারী সাংসদ। বিওয়াই রাঘবেন্দ্র, বিএস ইয়েদুরাপ্পা। বিজেপি সাংসদ বিওয়াই রাঘবেন্দ্র কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে। দেবেন্দ্র ফড়নবীশ, গঙ্গাধর ফড়নবীশ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্র লেজিসলেটিভ কাউন্সিলের প্রাক্তন সদস্য গঙ্গাধর ফড়নবীশের ছেলে। আরপিএন সিং, সিপিএন সিং। রতনজিৎ প্রতাপ নারায়ণ সিং বিজেপির সদস্য। তাঁর পিতা প্রয়াত সিপিএন সিং ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা। যতীন প্রসাদ, জিতেন্দ্র প্রসাদ। যতীন প্রসাদ উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী। তিনি কংগ্রেস নেতা প্রয়াত জিতেন্দ্র প্রসাদের ছেলে। রাজনীতি সহ অন্যান্য খবর জানতে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রাম। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।